পিটিই না আইএলটিএস? যারা পিটির ব্যাপারে জানেন তাদের এই প্রশ্নটা আগে পূর্বাখ্যায় কথা, আর এর কারণ হচ্ছে যে আইএলটিএসটা অনেক পরিচিত অনেক আগের এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড, আর পিটির কথা হঠাৎ শুনে অনেকে মাইন্ডে একটু ডাউটও আসে যে জিনিসটা কী, আমি তো জানি না। আসলে নতুন যে কোনো কিছু আমরা যখন প্রথম শুনি আমরা কিন্তু বিশ্বাস করতে চাই না যে এটা কি আসলে আইএলটিএসের চেয়ে ইজিয়ার, ভিসা পাওয়া যায়, কোন কোন দেশে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে কি আদৌ কাজে আসবে। যেমন ধরেন নাসা কিছুদিন আগে একটা ফটো দিল, 300 কত বিলিয়ন ইয়ার্স আগের একটা ফটো, কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ কিন্তু এটা অবিশ্বাস করেছে যে কীভাবে করবে, ভিতরে ঢুকে নেয় যে এটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি। একইভাবে আমরা, এটা আমাদের মানুষের নেচার যে নতুন কিছু যখন আমরা জানি এটার ব্যাপারে আমাদের সন্দেহ হয়, সেটা স্বাভাবিক থাকা, বাট যাচাই করতে হবে যে এটার ফ্যাক্ট কী আর মিথ কী, রাইট? আচ্ছা, কয়েকটা প্রশ্নের বেসিক প্রশ্নের উত্তর দিলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, পিটিটা কোথায় বা কীভাবে কোন কারণে অ্যাকসেপ্টেড হয়? তিনটা দেশ আছে যে এখানে আপনি যে কোনো ভিসা ক্যাটাগরিতে পিটি অ্যাকসেপ্টেড, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যে কোনো ভিসা ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন অনেকে। আর যেহেতু যে কোনো ক্যাটাগরিতে ভিসা অ্যাকসেপ্টেড, তার মানে এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভড, রাইট? এটা তো আর গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এটা হয় না। সো নিঃসন্দেহে পিটি করে এই তিনটা দেশের যে কোনো ভিসা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ভিসা হওয়া না হওয়ার উপর, পিটি স্কোরের উপর ডিপেন্ড করছে না, পিটি স্কোরের উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা ভালো পাচ্ছেন সেটা, কিন্তু পিটি দিলে ভিসা হবে না এটা কিন্তু ফ্যাক্টর না, যেহেতু অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ দোজ কান্ট্রিজ। আর এর বাইরে আপনি যে কোনো দেশে প্রায় স্টাডি করতে পারবেন। এক্ষেত্রে জাস্ট কোম্পানি ইউনিভার্সিটি লিস্টগুলো দেখে নিতে হয়, তবে যেমন ক্যানাডার কথা বলি, 90% ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, ইউএসএতে মোর দেন 90% বা কাছাকাছি, মানে 2500-এর বেশি ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করে। ইভেন আননোন কান্ট্রি যেগুলো রিলেটিভলি, যেমন মাল্টা আর বা একটু ডিফারেন্ট টাইপের কান্ট্রি যেগুলো, যেমন জার্মানি, নরওয়ে, এগুলোতে অ্যাকসেপ্ট করে, লিস্টটা দেখে নিতে হয়। ভিসা অ্যাকসেপ্টেন্স আপনার পিটি নতুন বলে এটাতে ভিসা হবে না বিষয়টা এটা না, আপনি স্কোর পাচ্ছেন কি না, আপনার অন্যান্য ডকুমেন্টস ঠিক আছে কি না সেটা ডিপেন্ড করে। একটা মিথ ছড়িয়ে পড়েছে অনেক কনসালটেন্সি ফার্ম এটা বলে, না জেনেই বলে, যে ক্যানাডাতে নাকি পিটি করলে ভিসা হয় না, তাহলে আমাদের স্টুডেন্টরা কীভাবে গেল, রাইট? অস্ট্রেলিয়াতে বেশি করে, কারণ অস্ট্রেলিয়ার জন্য পিটিটা পরিচিত বেশি, কিন্তু ক্যানাডাতেও করে, কিন্তু আমরা আরও অনেক বেশি পেতাম। বা এখানে যারা আইএস নিয়ে স্ট্রাগল করছে ক্যানাডার জন্য বা অন্যান্য দেশের জন্য, তারা সেকেন্ড কোনো অপশন পাচ্ছে না, অনলি বিকজ দে আর নট ট্রাস্টিং পিটি, অথবা তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে যে পিটি দিলে ভিসা হচ্ছে না ইত্যাদি। আমাদের ইউএসতে অনেক মানুষ গিয়েছে, প্রায় প্রতিটা দেশে কিছু না কিছু মানুষ আমার ইনস্টিটিউটের আন্ডারে পিটি করে গিয়েছে, তার মানে এটা কিন্তু কথা নয়, কথা হচ্ছে আপনি ভালো পিটি স্কোর পাচ্ছেন কি না, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আইএস ব্যাটার না পিটি ব্যাটার? পিটিটা রিলেটিভলি ইজিয়ার, কিন্তু এখানেও আমাদের হাতুড়ে ডাক্তার অনেক আছেন ঢাকায়। এখন বাংলাদেশে অনেক হাতুড়ে ডাক্তার, মানে পিটির সোকল্ড এক্সপার্টও বের হয়েছে, যারা উল্টাপাল্টা তথ্য দিয়ে যাচ্ছে, যেমন খুব ইজি, বসলেই সবাই 80-90 পেয়ে যাচ্ছে, তেমন কিছু করতে হচ্ছে না, এই ধরনের ফাঁদে পা দেবেন না। এটা রিলেটিভলি ইজিয়ার দেন আইএস, দ্যাট ইজ ট্রু, কিন্তু কেন? আর যে কেউ বসলেই কি 80-90 বা 60-70 পেয়ে যাচ্ছে? না, 65 out of 90 পিটিতে 7-এর স্ট্যান্ডার্ড, ইট ইজ টাফ। বাট আপনি যতটা পরিশ্রম বা দক্ষতা লাগে আইএসএর 7 পেতে যাচ্ছে, একটু কম হলে পিটিতে পাওয়া যায়, এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। তবে একটা ব্রিফ আলোচনা এখানে করা যেতে পারে এক মিনিটে, সেটা হচ্ছে পিটিটা কম্পিউটার বেসড, এখানে সরাসরি কারোর সাথে স্পিকিংয়ের কোনো বালাই নেই, স্পিকিং সেকশন আছে, মডিউল আছে, বাট এখানে কম্পিউটারের সাথে আপনার আদান প্রদান, তো কিছুটা ওয়েজ আছে একটু বেটার করার, বা একদম অরিজিনাল এক্সিলেন্ট স্পিকিং এবিলিটি ছাড়াও মোটামুটি ভালো মার্কস পাওয়া যায়। রাইটিংয়ে লিখতে হয়, টাইপ করতে হয়, টাইপিংটা একটু প্র্যাকটিস করে ফাস্ট করতে হয়, বাট টাইপিং আমি পারি না ডাজেন্ট মিন আই ক্যান ডু পিটি, টাইপিং ফাস্ট করা 2 weeks-এর কাজ। তার মানে আপনার যদি একটা রিলেটিভলি ইজিয়ার অপশন থাকে, ওয়াই নট এক্সপ্লোর দ্যাট অপশন? আমি শুধু কারো কথায় না জেনে যদি আমি বলি পিটি দিয়ে ভিসা হয় না, এটা হয় না, ওইটা পারবো না, টাইপিং পারি না, এই ধরনের, এখন আপনি ধরেন বারবার আয়াস দিচ্ছেন, হচ্ছে না, দেন ওয়াই নট টেক এ চান্স, ওয়াই নট টেক এ চ্যালেঞ্জ? কারণ আপনার তো এর চেয়ে খারাপ কিছু হবে না, আপনি আইএসএ যেহেতু বারবার হচ্ছে না, পিটি দিয়ে এর চেয়ে তো খারাপ কিছু হবে না।
তো বিশেষ করে যারা পিটির ব্যাপারে জানে না কিন্তু আইএস নিয়ে স্ট্রাগল করছে এখন জানছে তাদের অবশ্যই এটা চান্সটা নেওয়া উচিত যে ওইটা দিয়ে যেহেতু হচ্ছেই না তাহলে ইচ্ছে গুড চয়েস আমরা একটু রিস্ক নিতে পারি আর এখানে রিস্কের আসলেই কোনো ব্যাপার নাই বাট আমার কথা বিশ্বাস নাই করতে পারেন এই জন্য বললাম আচ্ছা এখন আইএস করবো না পিটি করবো আপনি যদি একটু ইজিয়ার টেস্ট চান আপনার ইংলিশ মোটামুটি বেসিক ভালো বাট আইএস স্কোর উঠছে না ইন দ্যাট কেস পিটি ইজ বেটার অপশন ক্যানাডা ইউএস বা ওই সব দেশের লিস্টটা দেখে নেবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করে আর আপনার আরেকটা জিনিস হচ্ছে তবে বেসিক স্কিল ছাড়া আপনি পিটিআইস কোনো কিছুই করতে পারবেন না এই আশা করবেন না তবে এটারও সলিউশন আমাদের আছে আমরা যেমন একদম ফুল মেম্বারশিপের আন্ডারে উইক লার্নারদের স্টেপ বাই স্টেপ আগে ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করে পিটি বায়াসের জন্য রেডি করি আমাদের পেজটা স্টাডি করলে আপনারা এই ধরনের অনেক সফলতার স্টোরি দেখতে পাবেন আর পিটিটা আমি আবারও বলছি যারা একটু ইংলিশে ধরেন যে আইএলস স্ট্রাগল করছে তারা প্রিপেয়ার করবে একটু তাড়াতাড়ি করতে চাচ্ছে তাহলে তাদের জন্য এটা বেটার অপশন আর কম্পিউটার যারা অভ্যস্ত তাদের জন্য অলরেডি একটা অ্যাডভান্টেজ বাকিরা যারা অভ্যস্ত না তারা অভ্যস্ত হয়ে যেতে পারে কারণ আমরা যেমন অনেক টাইম নিয়ে প্রিপেয়ার করি যতক্ষণ আপনি প্রিপেয়ার হচ্ছেন না আমরা আপনাদের বলছি না যে টেস্ট দেন তার মানে আমার হাতে জিনিসটা যে আমি বলবো আর আবারও বলছি হাতুড়ে ডাক্তারদের থেকে অবশ্যই সাবধান সেটা পিটির হাতুড়ে ডাক্তার হোক আইএলসের হোক ইংলিশের হোক অথবা কনসালটেন্সি হাতুড়ে ডাক্তার যারা ভুল তথ্য দিচ্ছে যে ভিসা হয় না ইত্যাদি ইত্যাদি আবার পিটিটাকে খুব একদম পিস অফ কেক বলে দিচ্ছে সেটাও না পিটিটা অতি টেকনিক্যাল একটা টেস্ট এই জন্য প্রপার এক্সপার্টিস লাগবে এটা ট্রেন আপ করতে সিলের হিস্ট্রিটা আপনারা জেনে নেবেন সিল হচ্ছে একটা পায়োনিয়ার ইনস্টিটিউট অফ পিটিই ইন বাংলাদেশ আমার প্রোফাইলটা আপনারা নক দিলে পাবেন সেখানে দেখতে পাবেন কেন আমাদের এই স্টেটমেন্ট আর আইএলসে বা ইংলিশে আমার 13 বছরের অভিজ্ঞতা পুরো প্রোফাইলটা যখন আপনারা পাবেন হাতে আমার বাই টেক্সটিং ইন দ্য পেজ ইউ উইল গেট টু নো হোয়াট মাই প্রোফাইল ইজ বা আমাদের আরও যে স্ট্যান্ডার্ড বা আদার ট্রেনার যারা আছে তাদের স্ট্যান্ডার্ড কী এবং আমাদের ট্রেনিং স্ট্যান্ডার্ড কী ইটস টাইম ফর ইউ টু বি স্মার্ট অ্যান্ড টেক দ্য রাইট ডিসিশন আল্লাহ হাফেজ